কালবেলা সিনেমার অভিনয় শিল্পী কিন্তু আমাদের সঙ্গে আছেন তাহমিনা অথই। আপনি সানজিদা চরিত্র করেছেন, তার আগে একটু টুটুল ভাইয়ের সঙ্গে আপনার স্মৃতিগুলো বা কাজ করার সময়কার মুহূর্তগুলো সম্পর্কে একটু জানতে। আচ্ছা, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছি, তো আমি অনার্স সেকেন্ড ইয়ার শেষ করে তখন মানে একটু একটু ভাবছিলাম যে কাজ শুরু করব। মা, আমরা থিয়েটার কেন্দ্রে কাজ করি, তো মিডিয়াতে কাজ করার একটা ইচ্ছা ছিল বা চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা ছিল। তখনই আমি জানতে পারি যে টুটুল স্যার ওনার সিনেমার জন্য নতুন ছেলে মেয়ে খুঁজছেন প্রধান চরিত্রের জন্য। তো আমি জানতে পারলাম মানিক মানবী দাদার কাছ থেকে, আমি ওনার সাথে যোগাযোগ করলাম, তো উনি বলেন তুমি স্যারকে ফোন দাও, দেখো কী বলে। আমি স্যারকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললাম স্যার আমি তো এরকম পড়াশোনা করছি, আপনার সাথে আমি কাজ করতে আগ্রহী। স্যার না খুব সাদরে গ্রহণ করলেন, তিনি বললেন যে ঠিক আছে তুমি চলে আসো। জাস্ট আধা ঘন্টার মধ্যে আমি স্যারের বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে স্যারের সাথে কথা হলো, উনি আমাকে অবজার্ভ করলেন। প্রথম দেখাটাই আসলে এমন হয়েছে, দরজা খুলে যখন ভেতরে ঢুকলাম উনাকে দেখেই না একটা মানে ভালো লাগা কাজ করে, যে খুব সুন্দর গুছানো মানুষ, পোশাক আশাক থেকে শুরু করে কথা ব্যবহার সব কিছু, উনার বাসাটা যে স্যারের যে অর্জনগুলো দিয়ে সাজানো ছিল মানে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। তখনই একটা প্রেরণা জাগছিল যে যদি আমি স্যারের সাথে কাজ করার আমার সুযোগ হয় তাহলে এটা নিশ্চয়ই আমার ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে, আমি অনেক কিছু শিখতে পারবো। তো সেই জায়গা থেকে মনে মনে তার প্রেরণা ছিল। তারপর কথা বললাম স্যারের সাথে, স্যার বললেন যে ঠিক আছে তুমি বাসায় যাও, আমি জানাবো পরে। তারপর যখন বাসায় গেলাম স্যার বিকেলের দিকে টেক্সট করলেন যে তোমার অ্যাড্রেসটা দাও, স্ক্রিপ্টটা পাঠিয়ে দিচ্ছি। তখন আসলে কি বলবো, এত খুশি লাগছিল যে মানে আসলাম স্যারের সাথে কথা বললাম, স্যার আমাকে স্ক্রিপ্ট পেয়ে গেছে, মানে এটার অনুভূতিটা আসলে অন্যরকম, সেটা বলে বোঝানোর মতো নয়, হয়তো এটা আমার মুখেই আপনারা বুঝতে পারছেন। তো সেই সময় আমি বললাম স্যার না আমি আপনার বাসায় আসবো, আপনার হাত থেকে আমি স্ক্রিপ্টটি নিব। তখন আমি পরদিন স্যারের বাসায় গেলাম, স্ক্রিপ্ট নিলাম। এরপর তো স্যারের সাথে আমরা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতাম, স্যার ওনার মেমোরিজগুলো আমাদের সাথে শেয়ার করতেন। আর স্যার এমন ছিলেন যে আমরা কী জানি যে পরিচালক মানে হচ্ছে একটু রুড হবে, মানে বকাঝকা দিবে, এই এটা না, কিন্তু উনি না মানে কী এত সুইট করে কথা বলতেন, মানে বোঝাতেন জিনিসটা কিন্তু অন্যরকমভাবে, মানে আদর করে, হয় না যে তুমি এটা হচ্ছে না আমার মামুনি, এটা এইভাবে না, এইভাবে এইভাবে করো, মানে এই বিষয়গুলো না মানে খুব ভালো লাগে যে একজন পরিচালক যে আমাদের চোখে একটা রুড হবে বা একটু ইয়ে হবে তেমন না, খুবই গোছানো মানুষ, খুব সুন্দর করে কথা বলেন, বুঝিয়ে দেন, এইটাই আমার মানে বেশি ভালো লেগেছে ওনার। আর উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আমরা সবাই জানি। অনেক ধন্যবাদ আপা।